ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. قال رب العالمين بلسان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله ابن فرستر رسول صلى الله عليه وسلم البطي دعا كورن تدر تدر تروبر رحمت برشون دعا كورن الله رب العالمين تروبر رحم كورن. সুতরাং যারা মুমিন মুসলিম আছে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং তাসলিম সালাম বর্ষণ করে বা দরুদ পড়ে। আসলে এটা প্রতি জুমায় বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পড়ো, বিশেষ করে জুমার দিনে। যারা আপনারা প্রশ্ন উত্তর নিয়ে আছেন, এটা আমলি জিন্দেগি অনেক লম্বা লম্বা প্রশ্ন করে আপনারা উত্তর জানার চেষ্টা করেন, ভালো, এটা হয়তো বা জানার উদ্দেশ্যেই করেন, আমরা তাই মনে করি। তো এর জানার সাথে সাথে একটু আমলি জিন্দেগিটাও বাড়ানোর চেষ্টা করতে হবে। দরুদ পড়বেন, সবাই দরুদ পড়বেন। দরুদের বিষয়ে আমি আগেও বলেছি যে আপনারা দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটাই হচ্ছে শ্রেষ্ঠ দরুদ বা এটাই সর্বোত্তম। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারেন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এভাবেও আপনারা দরুদ পড়তে পারেন। اللهم صل وسلم على بارك على محمد, এভাবে দরুদ পড়ার ইয়ে আছে। যাই হোক, আপনারা যে যে কাজ করছেন সে কাজের মধ্যে থেকে যদি মনে মনে দরুদ পড়তে পারেন তাহলে এটা ভালো। এই জন্যই আমি এটা স্মরণ করার উদ্দেশ্যে দিলাম। আশা করি আপনারা একজন হলেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন যদি আমার উপর একবার একবার যদি আমার উপর কেউ দরুদ পড়ে, আল্লাহ তার পরিবর্তে ওই ব্যক্তির উপরে 10 বার রহম করেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তো একবার দরুদ পড়ার ফসলেই আল্লাহর রহম আমরা 10 বার পাচ্ছি। আপনার উপর আল্লাহর রহমত যদি একবার ঘিরে যায়, ঢেকে দেয়, তাহলে আপনার কিসের চিন্তা, কিসের অসুস্থতা, কিসের রোগ, কিসের মুসিবত, কোনো ফেতনা কিছুই থাকবে না ইনশাআল্লাহ। সো দরুদ পড়তে অভ্যস্ত হন। এটা শুধুমাত্র মানে মানে আনুষ্ঠানিকতায় নিয়ে আসবেন না, যখনই মনে হবে তখনই দরুদ পড়ার চেষ্টা করবেন। এটা আমি মানে আরব দেশে দেখেছি, তাদের মুখে মুখে সব সময় দেখি দরুদ পড়ে। এবং অনেকগুলো কারণ আছে, একটা বিপদে পড়েছে একজন এসে বলে যে দরুদ পড়েন, তো আপনারা চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের আত্মীয়-আত্মীয় সবাইকে আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আমাদের সেই মহান সুমহান চাওয়া, সেই মহান আল্লাহর সুরক্ষিত জান্নাত যেন আমাদের জন্য নির্ধারণ করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।